Hey guys, welcome back to my channel. আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা করতে চলেছি আরো একটা হাইড্রা ফেশিয়ালের ক্লাস। আজকে সারা দিন স্টুডেন্টদের হাইড্রা ফেশিয়ালের ক্লাস চলবে এবং আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমি কিভাবে হাইড্রা ফেশিয়ালের ক্লাস নিই এবং আমাদের স্টুডেন্টরা কিভাবে হাইড্রা ফেশিয়াল শেখে। তো এই রুমের মধ্যেই হবে আমাদের ক্লাসটা, তার জন্য আমি এই রুমে আগে থেকে চলে এসেছি। একটু পরেই হাইড্রা ফেশিয়াল স্টার্ট হবে এবং সারা দিন আজকে আমাদের সেলুনে কি কি কাজ হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, ইতিমধ্যে আমি আমাদের স্যালনে চলে এসেছি। তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ স্যালনটা এইরকম, বাট ভিতর থেকে কিন্তু ভীষণ সুন্দর, কারণ আমাদের স্যালন এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, তাই বাইরে থেকে একটু অন্যরকম লাগে। আর এখানে বিশাল কাজ করছে, তার পিছনে বিদ্যুৎ ভিডিও শ্যুট করছে, কারণ দুদিন পরে আমাদের অফার স্টার্ট হবে। আজকে আমি আমাদের স্যালনের সেকেন্ড ব্যাচের স্টুডেন্টদের হাইড্রা ফেশিয়ালটা শেখাবো এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক সিনিয়র দাদারা রয়েছে যাদের বয়স 40 আপ, তারাও আমাদের এখানে কাজ শিখতে এসছে এবং আমি তাদের হাইড্রা ফেশিয়ালে ট্রেনিং দিচ্ছি। এই ভিডিওতে আমি হাইড্রা ফেশিয়ালের পুরো ফুল টিউটোরিয়ালটা দেবো। যদি তোমরা হাইড্রা ফেশিয়াল শিখতে চাও তাহলে এই ভিডিওটা পুরো দেখো, আশা করছি শিখে যাবে। তো গাইজ, এতক্ষণ ধরে আমি হাইড্রা ফেশিয়ালের ক্লাস করাচ্ছিলাম, এখন ডেমোস্ট্রেশন দেখাবো এই ভাইটার উপরে। সবাই এখানে বসে আছে, আমরা ওয়েট করছি আরও দুজনের জন্য। এরপরে আমরা হাইড্রা ফেশিয়ালের ক্লাস স্টার্ট করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরপরে গেলে একদম পাতলা চামড়া, টেনে চামড়া তুলে নেবে। দাঁড়িয়ে তো করা যাবে না, যাদের কম দাড়ি ওর যেমন একদমই কম দাড়ি, ওর দাড়িতে করে করে দেওয়া যায়। স্টার্ট করব সবসময় আমরা কপাল থেকে, কারণ কপালে যদি মানে দাগ পড়ে যায়, যদি বেশি কম যদি মানে পাওয়ার হয় কপালে হলে ক্লায়েন্টের সমস্যা হবে না, কিন্তু মুখের মধ্যে যদি এরকম ছোপ পড়ে যায় তখন ক্লায়েন্টের সমস্যা হবে, তাই কপাল। আমরা হিসেব করে নেব এই যে হাফ ফেস আমরা আগে করব, এই হাফ ফেস পরে করব, ঠিক আছে? এরম ভাবে আঙুল দিয়ে টেনে ধরব, এভাবে এভাবে টানব, ঠিক আছে? টেনে ধরে এভাবে টানব। সবার প্রথমে আমি যে প্রোবটা ইউজ করছি এই প্রোবটার নাম হচ্ছে অ্যাব্রেশন। অ্যাব্রেশনের মাধ্যমে আমরা আমাদের স্কিনের ভেতরে থাকা ডেড স্কিনগুলোকে খুব ভালোভাবে বের করে আনতে পারি এবং তার সাথে সাথে নাকের পাশে থাকা ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। এই প্রোবটা দেখতে যতটা কঠিন, ব্যবহার করতে কিন্তু একদমই কঠিন না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রথম দেখাতেই আমাদের একটা স্টুডেন্ট সে নিজে নিজেই আর একটা স্টুডেন্টের উপরে এই প্রোবটা ইউজ করছে। এখানে সকল স্টুডেন্টদের দিয়ে আমরা সব ধরনের প্রোডাক্ট ব্যবহার করাই এবং দেখাই জিনিসটা কিভাবে ইউজ করতে হয়। এখানে আমরা ইউজ করছি প্রোব নাম্বার 2, এটার নাম হচ্ছে স্প্রে। এই স্প্রের মাধ্যমে আমরা স্কিনের ভিতরে টোনার অ্যাপ্লাই করি এবং এরপরে আমরা অ্যাপ্লাই করব সিরাম। এই সিরামটা আমাদের স্কিনে নতুন ব্লাড সেলস তৈরি করতে সাহায্য করবে এবং আমাদের স্কিনটাকে ভীষণ চকচকে করে তুলবে। তোমরা যদি আমাদের থেকে হাইড্রা ফেশিয়াল অথবা পার্লারে অন্যান্য কাজ শিখতে চাও তাহলে তোমরা ইউটিউবে গিয়ে অথবা গুগলে গিয়ে সার্চ করো রেনবো বিউটি অ্যান্ড ট্যাটু, সম্পূর্ণ ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টদের মধ্যে একজনই ওই সিরামটাকে ফেসের সাথে ভালোভাবে মিলিয়ে দিচ্ছে। এরপর আমরা ইউজ করব আল্ট্রাসাউন্ড সিরামটাকে ভালোভাবে স্কিনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। আল্ট্রাসাউন্ড ইউজ করার পরে আমরা ইউজ করব আরএফ। এই যে তোমরা প্রোবটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে আরএফ। এর দ্বারা আমরা ফেস সিরামটাকে আরও ভালোভাবে স্কিনের মধ্যে ঢুকিয়ে দিতে সাহায্য করব। এবং এরপরে আমি ইউজ করছি স্ক্রাবার, এইটার সাহায্যে আমরা স্কিনে থাকা বাকি যে ডেড স্কিনগুলো হয় এবং যে আমরা জেল ইউজ করি সেটাকে রিমুভ করতে সাহায্য করে। অ্যান্ড সবার শেষে আমরা একটা ছোট্ট ক্রিম ম্যাসাজ দিই,
এবং এই ক্রিম ম্যাসাজটা তোমাদের কাছে অপশনাল। ক্রিম ম্যাসাজ কমপ্লিট হয়ে গেলে আমরা লাস্টে দেব হচ্ছে ফেশিয়াল মাস্ক। যে কোনো একটা শীট মাস্কের উপরে আমরা এই মাস্কটা চাপিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমাদের হাইড্রা ফেশিয়াল কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। লাস্টে একটা ময়শ্চারাইজার লাগিয়ে আমরা ক্লায়েন্টকে ছেড়ে দেব। পুরোপুরিভাবে ডিটেলসে এই ক্লাসটা করতে হলে প্লিজ কমেন্টে জানিও, আমি একদম ডিটেলে একটা ভিডিও নিয়ে আসবো। আমাদের কোনো ডাউট আছে? আচ্ছা চলো, আজকে ক্লাস শেষ। ক্লাস শেষ হতে হতে হয়ে গেছে সন্ধ্যা। তোমরা দেখতেই পাচ্ছ অনেক লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজতে যায়, আর ইচ্ছে করছে না কাজ করতে, এখন মন চাইছে বাড়ি যেতে। আর এরা দেখো এখনও অবধি সেই ক্যারম খেলেই যাচ্ছে। আমাদের কাজ প্রায় শেষ, কোনো ক্লায়েন্টও নেই, এরপরে আমরা পার্লারটাকে আটকে যাব বাড়িতে। আমাদের বাড়ি যাওয়ার সময় হচ্ছে একদম রাত 9টা, যেটা সবে 5 মিনিট বাকি বাজতে, এবং আমরা জাস্ট ঘড়ির দিকে তাকিয়ে ওয়েট করছি কতক্ষণে 9টা বাজবে আর আমরা বাড়ি যাব। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে তোমাদের কালকে অন্য একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।